বাংলা সাহিত্যের প্রাচীনতম যুগ থেকে এই প্রশ্নগুলোর বাহিরে আশা করি প্রশ্ন পড়তে হবে না। ঘুরে ফিরে এই প্রশ্নগুলো থেকেই বারবার পরীক্ষাতে প্রশ্ন হয়। আপনারা আমার সাথে সাথে বাংলা সাহিত্য অংশের প্রশ্নগুলো পড়ে ফেলুন। চলুন পড়া শুরু করা যাক। প্রশ্নগুলো নেওয়া হয়েছে আমার তৌকির স্পেশাল জব সাজেশন বইটা থেকে। সাজেশন বইটা আপনারা বাংলাদেশের যে কোনো অভিজাত লাইব্রেরিতে পাবেন, সংগ্রহ করে নিবেন। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি ভূগোল সব মিলিয়ে 6000-এর কিছু বেশি কোশ্চিন দেওয়া আছে। এগুলো থেকে আপনারা যে কোনো পরীক্ষাতে সরাসরি কমন পাবেন এবং ক্ষেত্র বিশেষে 90% পর্যন্ত কমন পেয়ে যেতে পারেন। কিছু লিখিত পরীক্ষা হয় বিভিন্ন মন্ত্রণালয়ে, এই লিখিত পরীক্ষাগুলো হতে এগুলো থেকে প্রশ্ন পাবেন। শুধুমাত্র লিখিত পরীক্ষাগুলো হয় এমসিকিউ টাইপের কোশ্চেনগুলোই দেয় অপশন ছাড়া। সুতরাং এগুলো যদি আপনারা ভালো করে পড়েন আশা করি এখান থেকে অনেক কিছু কমন পাবেন। এছাড়া আমার শুধুমাত্র গণিত যারা পড়তে চান বা গণিত যারা শিখতে চান সরাসরি চাকরি পরীক্ষায় কমন করতে চান, আমার তৌকির্স জব ম্যাথ নামে বইটা আছে, বাংলাদেশের সকল জেলা লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। আপনারা খোঁজ করবেন, নিবেন, অথবা আমার সঙ্গে সরাসরি ইনবক্সে যোগাযোগ করবেন, অথবা 01717716344 এই নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করতে পারবেন। পরাগল খানের ছেলের নাম কি? উত্তর হচ্ছে সুটি খান। মালধর বসুর রচনা কোনটি? মালধর বসুর রচনা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম কি? উত্তর হচ্ছে ভগবত। পুরস্কার কার কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। কৃত্তিবাসের জন্মস্থান কোথায়? উত্তর হলো নদিয়ার ফুলিয়া গ্রামে। কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন? কাশীরাম 1602 থেকে 1610 খ্রিস্টাব্দের মধ্যে মহাভারত রচনা করেন। লক্ষণ সেন কোন অঞ্চলের রাজা ছিলেন? এটা হবে অঞ্চলের। লক্ষণ সেন কোন অঞ্চলের রাজা ছিলেন? উত্তর হচ্ছে নবদ্বীপের। হানিফা কয়রাপুরি কার রচনা? হানিফা কয়রাপুরি সাবরিত খানের রচনা। এই সাবরিত খান, এটা কিন্তু আবার সুন্দর করে নাম লেখা আছে বিভিন্ন জায়গায় শাহ বরিদ খান। হ্যাঁ, সাবরিত খান শাহ বরিদ খান একই জিনিস। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। কারা ফার্সি ভাষায় ইউসুফ জলেখা রচনা করেন? ফেরদৌসি ও জামি। লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে? বাহরাম খান। রসুল বিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা? শাহ বরিদ খান বা সাবরিত খান। ষোড়শ শতকে মধুমালতী কার লেখা? এটা শতকে হবে। ষোড়শ শতকে মধুমালতী কার লেখা? উত্তর হলো মোহাম্মদ কবির। নসিহতনামা কার লেখা? আফজাল আলী। সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন, কয়েকটা রচনা মুখস্থ করে রাখবেন, এটা লিখিত পরীক্ষার কোশ্চেন মূলত। আব্দুল হাকিমের 8টি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম? উল্লেখযোগ্য নাম হচ্ছে ইউসুফ জলেখা, নূরনামা, কারবালা, শহরনামা। ঠিক আছে, ইউসুফ জলেখা এখানে আপনাদের কনফিউশন হতে পারে, কিন্তু ইনি আব্দুল হাকিম ও ইউসুফ জলেখা লিখেছেন। ইউসুফ জলেখা একজন লিখেছেন এমন না। কুরেশি মাগুন ঠাকুরের রচনা কোনটি? চন্দ্রাবতী। আলাওল কোন দশকের কবি? সপ্তদশ শতকের। মাগুন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন? পদ্মাবতী। সেকেন্দারনামা ও হপ্তপয়করের মূল লেখক কে? কবি নিজামী। প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে? তার কাব্যের নাম কি? প্রাচীন হিন্দি ভাষার মহাকবি হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি। আরগান রাজ্যের সভাকবি কারা? আরগান রাজ্যের সভাকবি হচ্ছে আলাওল মাগন ঠাকুর কাজী দৌলত। আরগান রাজ্যের শ্রেষ্ঠ কবি? আলাওল।
মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন? কাশিরাম দাস ও কৃত্তিবাস ওঝা। পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করেন? পরাগল খান কবীন্দ্র পরমেশ্বরকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করেন। মহাভারত ও রামায়ণ কে লিখেন? বাল্মীকি ও বেদব্যাস। এক অক্ষর কবিতাও না লিখে বাংলা সাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে? শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেবের জীবনকাল হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবনকাল হচ্ছে 1486 সাল থেকে 1533 সাল। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান ও মৃত্যুস্থান লিখুন। জন্মস্থান হয়েছিল নবদ্বীপে এবং মৃত্যুস্থান হয়েছিল পুরী নামক স্থানে। চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম কি ছিল? শ্রী চৈতন্যদেবের আসল নাম ছিল হচ্ছে বিম্বেশ্বর এবং ডাক নাম ছিল নিমাই। চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি? কে রচনা করেন? চরিতামৃত, সীতারাম কার লেখা? লোকনাথ দাস।